জেলার বড় চশমার দোকান এখন আপনাদের শহর বহরমপুরে। নিজস্ব কম্পিউটার ল্যাবে আমরা লেন্স তৈরি করে থাকি। আমাদের ঠিকানা বহরমপুর সুশ্রুত আই হসপিটালের ঠিক পাশে রাস্তার ডান দিকে। এভারেস্ট অপটিক্যালে আপনাদের জানায় সাদর আমন্ত্রণ। সেবা সংঘ ক্লাবের পরিচালনায় 2023 ক্রিকেট চ্যাম্পিয়নশিপের ক্রিকেট প্লেয়ার নিলামের শুভ উদ্বোধন করলেন দমকলের বিশিষ্ট সমাজসেবী আব্দুল আলিম ওরফে বাপি বিশ্বাস। আইপিএল ধাঁচে প্লেয়ারদের নিলামে তোলা হয় আজ বুধবার। এই অনুষ্ঠানে শুভ সূচনা করেন মুর্শিদাবাদের দমকল বাজার ব্যবসায়ী সমিতি হল ঘরে। আজকের এই অনুষ্ঠানে মুর্শিদাবাদের বিভিন্ন এলাকা ছাড়াও নদিয়াসহ 12টি টিম অংশগ্রহণ করেছেন। ক্রিকেট খেলোয়াড়দেরকে নিয়ে নিলাম তোলার এই পদ্ধতি খেলোয়াড়দের মনে আগ্রহ বাড়বে বলে মনে করেছেন বিভিন্ন বুদ্ধিজীবী মহল। উপস্থিত ছিলেন আরশাদুজ্জামান, স্পোর্টিং ক্লাবের সম্পাদক দেবাংশু সরকার সহ সম্পাদক তফিকুর রহমান, ডমকল বাজার ব্যবসায়ী সমিতির সহ সভাপতি গৌরাঙ্গ দত্ত সহ আরও অনেকেই। ডমকল সেবা সংঘের উদ্যোগে গত বছরও এই ধরনের আইপিএল এর ধাঁচে প্রিমিয়ার লীগ হয়েছিল এবং সেটা সম্পন্ন হয়েছে। এবারও ডমকল সেবা সংঘের উদ্যোগে আইপিএল এর ধাঁচে 12টা টিমের ডমকল সাব ডিভিশনের বাইরেও নদিয়া ডিস্ট্রিক্ট মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট মিলে 12টা টিম নিয়ে আইপিএল এর ধাঁচে নিলামের পর্ব আজকে শুরু হলো এবং এই খেলাধুলা চলে যেতেই বসেছিল করোনাকালীন পরিস্থিতিতে, আবার সেই খেলাধুলা ভালোভাবে হচ্ছে। ফুটবল ক্রিকেট এই খেলাধুলাগুলো হোক আমরা সেটা চাইছি, আর এই ধরনের খেলাধুলার জন্য ছেলেরা ঘর থেকে, ইয়াং ছেলেরা ঘর থেকে বেরোক, আর এখানে আমাদের যারা আমরা আছি সকলেই আমরা প্রত্যেকটা ক্লাব প্রত্যেকটা সংস্থাকে এই ধরনের উদ্যোগকে স্বাগত জানাবো এবং পাশে দাঁড়াবো।